ঘাড়ের ডান দিকে ব্যথা হয়ে হাতের দিকে ব্যথা আসছে ঘম ভেঙে গেছে এখন উনি এত রাত্রিতে কী করবে কেস সৃষ্টিটা হলো এই যে রুগীর কেস সৃষ্টি বলব ওনার গতকাল রাতে প্রায় রাত দেড়টার দিকে ওনার প্রচণ্ড ঘাড়ে ব্যথা ঘাড়ের ডান দিকে ব্যথা হয়ে হাতের দিকে ব্যথা আসছে ঘম ভেঙে গেছে এখন উনি এত রাত্রিতে কী করবে শহর থেকে অনেক দূরে থাকে ইচ্ছা করলেই ডাক্তার কাছে যেতে পারছে না তখন কেন যেন ওনার আমার কথা মনে হয়েছে যে একটু আলতাফ স্যারের ভিডিও দেখি তখন উনি আমার ইউটিউব চ্যানেলে চলে গেছেন এখন যিনি কল দিচ্ছেন আপনি একটু হোল্ড করে থাকেন আমি আপনার কাছেই আসব। উনি আমার ইউটিউব চ্যানেল অন করে ওখানে লিখছে প্রচণ্ড ঘাড়ের ব্যথা ব্যথা হাতে আসে তখন ওখানে ভিডিও আসছে ভিডিওতে বলছে আসার পরে যে আপনার যে ঘরে ব্যথা ওখানে যদি ঘরে নারকেল তেল থাকে ওইখান দিয়ে তেল দিয়ে এখন ডলেন তো ডলছে নারকেল তেল রসুনের কথা বলা হয়েছে কিন্তু রসুন আর এখন কি তৈরি করবো অসম্ভব ব্যথা ওনার পরে উনি নারকেল তেল দিয়ে ডোলে ওখানে ঠান্ডার সেঁক দেবে এখন ঠান্ডার সেঁক দেওয়ার জন্য তো আমি বলছি টাওয়াল ভিজিয়ে ফ্রিজে রাখবেন পলিথিন রাখবেন তারপরে দেবেন এত এই তো করেনি সে তখন তার মাথায় আসছে যে পলিথিনের মধ্যে তো মাংসের টুকরা আছে ফ্রিজের মধ্যে উনি ওই মাংসের টুকরা বের করছে বের করে ওনার ওয়াইফকে বলছে যে আমার এখানে ব্যথা তুমি ঘড়ি ধরে দশ মিনিট এখানে ধরে রাখো দশ মিনিট ধরে রাখছে এরপর আমি বলছি যে আপনি মাথা মুভ করবেন ভিডিওতে বলছে ওনার ভিডিওর সামনে চলছে উনি ভিডিওতে যখন মাথা মুভ করছে উনি দেখার জন্য কোনো কষ্টই নাই উনি আমাকে লিখছেন আজকে ওনার ফোন পেলাম উনি আমাদেরকে কমেন্টও লিখছেন ফোনও করেছেন স্যার একে মিডাকাল চিকিৎসা আমি এভাবে করছে আমার সঙ্গে সঙ্গে প্রচণ্ড ব্যথা কমে গেছে অ্যাকচুয়ালি আমার চিকিৎসায় কমে নেই ওনার ব্যথা কমেছে প্রক্রিয়াটা করছেন ব্যথা কমেছে কিভাবে বলেন তো দেখি পাক ওনার ব্যথা কমিয়ে দিয়েছেন আল্লাপাক বলেন যে আমি অসুখ দেই আমি অসুখ সারাই কোরআন মজিদের ২৬ নম্বর সুরার আশি নম্বর আয়াতে আল্লাপাক বলছেন তো উনি ওই কাজ করছেন একটা অশিলা করেছেন অশিলা হয়েছে যে ব্যথা কমে গেছে তো দর্শক কারো যদি কখনো এরকম খুব ব্যথা হয় আমার কাছে আপনি আসার দরকার নেই খুব ব্যথা হলে আই যে নারকেল তেল রসুন দিয়ে আপনি ওখানে নাকের নেকের ওখানে মায়ে ফেসিয়াল করেন হালকা হালকা ডলেন তারপর ওখানে ঠান্ডা সেঁক দেন দশ মিনিট তারপর নেক মুভ করেন হাত মুভ করেন দেখেন কি হয় আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন দর্শক যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনুরোধ করব আপনারা প্রত্যেকেই কমপক্ষে দশজন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে একটু সাবস্ক্রাইব করে দেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো তাদেরকে অনুরোধ করব দর্শক আপনারা নিজে সাবস্ক্রাইব করুন দশজন বন্ধুবান্ধব বাচ্চাদেরকে সাবস্ক্রাইব করুন কেন সাবস্ক্রাইব করবেন দর্শক কেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি সাবস্ক্রাইব করার জন্যে আপনি সাবস্ক্রাইব করলে এ ধরনের চিকিৎসা ব্যবস্থা এদেশের মানুষের দ্বারগোড়ায় পৌঁছে যাবে এবং তারা ভিডিও দেখে নিজের নিজের এক্সারসাইজ করলে আল্লাহ তাকে ভালো রাখতেই পারেন সেজন্যই আপনাদেরকে বলা আর যদি আপনি ভিডিও দেখে এক্সারসাইজ করে দেখেন আপনি ভালো বোধ করেন আপনি কখনোই আমার কাছে আসবেন না বরং আপনি আরেকজন লোকের বলেন যে ভাই তোমার যদি এরকম ব্যথা হয় তাহলে তুমি এই ভিডিও দেখে এইভাবে এক্সারসাইজ করে দেখো তোমার কেমন লাগে আপনারা যারা একটু উপকার বোধ করেন করতে থাকেন কয়েকদিনের মধ্যে আরও ভালো বোধ করবেন এক মানুষের মধ্যে দেখবেন আপনার কষ্ট নাই তো সুতরাং এই জন্যই আপনাদের সাবস্ক্রাইব করতে বলি চলুন প্লিজ সাবস্ক্রাইব 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 করুন এবং চলুন আমরা হেলদি বাংলাদেশ গড়ে তুলি